মাধ্যমিকে চালু হচ্ছে মিড ডে মিল, এই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। সোডিয়ার অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার টেলিওয়াল পেজ এন্ড টেলিওয়াল ইউটিউব চ্যানেল। ক্লাসের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের স্কুলে দুপুরের খাবার চালু করতে চায় সরকার। শিক্ষার্থীদের ঝরে পড়া কমিয়ে আনতে ও তাদের মধ্যে অপুষ্টি দূর করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এদিকে স্কুলগুলোতে এই মিড ডে মিল চালুর ব্যাপারে সাত কর্মদিবসের মধ্যে একটি প্রস্তাবনা তৈরি করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাউসী অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালকের নির্দেশনা দিয়েছে মাউসী মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে মাউসী মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এবার মহাপরিচালক সভা থেকে বিদ্যালয়গুলোতে মিড ডে মিল চালুর জন্য মাধ্যমিক শাখাকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং একই সঙ্গে এই দুপুরের খাবার চালু করতে সাত দিনের মধ্যে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে সভা থেকে নির্দেশনা দেন মহাপরিচালক। তথ্যমতে জাতীয় শিক্ষানীতি 2010-এ মাধ্যমিক বিদ্যালয়ে মিড ডে চালু করার কথা বলা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের 2018 সালে নির্বাচনী যে ইস্তাহার, সেই ইস্তাহারেও সব গ্রামে, আধা মফস্বল শহরে ও শহরে নিম্নবিত্তের স্কুলে এবং পর্যায়ক্রমে স্কুল ফিডিং কার্যক্রম সর্বজনীন করার কথা বলা হয়েছে। তো জানা গেছে করোনা মহামারীর পূর্বে 2019 সালের 29 সেপ্টেম্বরে সিলেটের অগ্রগামী বিদ্যালয়সহ 14টি বিদ্যালয়ে মিড ডে মিল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এবং সেদিন বক্তব্যে দীপুমণি বলেছেন, আমাদের শিক্ষার্থীরা স্কুলে এসে যেন ক্ষুধার্ত না থাকে, তাদের পুষ্টির যেন অভাব না হয়, সে চিন্তা থেকে সারা দেশে এই মিড ডে মিল চালু করার কথা প্রচেষ্টা করা হচ্ছে। তো দুপুরের খাবার চালু হওয়ায় স্কুলের মধ্যে সিলেটের 2টি, মৌলভীবাজারে 3টি, হবিগঞ্জে 4টি ও সুনামগঞ্জে 5টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল। তো মাউসী সূত্র মতে জানায়, মহামারী করোনা ভাইরাস আক্রমণের আগে দেশের প্রায় 7,000 শিক্ষা প্রতিষ্ঠানে এই দুপুরের খাবার চালু ছিল, কিন্তু করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর এই কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে স্কুলগুলো খুলে দেওয়া হলেও মিড ডে মিল আর চালু হয়নি। তো মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা যায়, স্কুলগুলোতে দুপুরের খাবার চালু করতে হলে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, কারণ সিংহভাগ মাধ্যমিক স্কুলে বেসরকারি পর্যায়ের এবং সেগুলো গভর্নিং বডির মাধ্যমে পরিচালিত হয়। আর কোনো কোনো মাধ্যমিক স্কুলে কয়েক হাজার ছাত্রছাত্রী রয়েছে, দুপুরের খাবার রান্না বিতরণ করতেও বড় ব্যাগ পেতে হবে। তাছাড়া এই মিড ডে মিলের অর্থায়ন কীভাবে হবে তা সে ব্যাপারেও কোনো সিদ্ধান্ত হয়নি। এই কার্যক্রম চালু করতে বড় ফান্ডের প্রয়োজন হবে, এমন কোন সংস্থা এগিয়ে না এলে তা বাস্তবায়ন করা অনেক কষ্টসাধ্য হবে। তো গতকাল মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন বলেন, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মিড ডে চালু করতে একটি প্রস্তাবনা তৈরি করতে বলা হয়েছে এবং এই কার্যক্রম চালুর ব্যাপারে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোথা থেকে অর্থায়ন হবে সেটিও জানা যায়নি। তো পরিচালক বলেন, শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার চালু করা অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, তবে এইসব চ্যালেঞ্জ মোকাবিলা করে এই কার্যক্রম চালু করা গেলে তা হবে অনেক বড় একটি অর্জন। সোডিয়ার অনারেবল ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের শিক্ষা সংক্রান্ত আরও একটি আপডেট। তো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং যে কোনো শিক্ষামূলক তথ্য আগে পেতে অবশ্যই আমাদের টেলিওয়ার্ল্ড পেজে ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।